হঠাৎ করে পৃথিবীতে এলিয়েনরা নেমে এলো, সেই সাথে চীনের বাদশাও পৃথিবীতে নেমে আসছে। পৃথিবীতে ইমার্জেন্সি ল্যান্ড করো সাইফুন প্লেটু বুধ শনি বৃহস্পতি থেকে। মেঘ মার্জান অলরেডি আসা শুরু করে দিয়েছে, পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হবে। এক বছরের মধ্যে রিসেন্টলি এরকম অসংখ্য ভিডিও সোশ্যাল জগতে এত পরিমাণ ভাইরাল হয়ে যাচ্ছিল, তারপরও আমি চুপ ছিলাম, এটা নিয়ে কোনো ধরনের কথা বলতে চাইনি আমি, আর আজকে কথা না বললে পারলাম না। এই দুটি ছেলে মেয়ে ইদানিং সোশ্যাল মিডিয়াকে বিকৃত পর্যায়ে নিয়ে গেছে। দুই তিন দিন পর পর না ভাই, প্রতিদিনই একটার পর একটা ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে, এবং কি সেইখানে একের পর এক বাজে মন্তব্য করে যাচ্ছে দেশের সম্পর্কে, জাতির সম্পর্কে এবং তাদের নিজেদের সম্পর্কেও। তারা নাকি জিনের বাচ্চা, এবং কি কিছুদিন আগে দাবি করেছিল সৌদি আরবের বাচ্চার বংশধর নাকি এই ছেলে। অনেক সময় তো নানান ধরনের কথা বলে থাকে, আমি সেই সকল কথাগুলো আপনাদের সামনে উল্লেখ করব না। এই জিনের বাচ্চা হঠাৎ করে এতটা উগ্র মেজাজে আমন্ত্রণ হইল নিশ্চয়ই ভাইরাল হওয়ার জন্য। প্রত্যেকটা ব্যক্তি চায় ভাইরাল হইতে, কিন্তু এক একজন এক এক রকম ভাবে, কেউ চায় আলোচনায়, কেউ চায় সমালোচনায়। এদেরকে নিয়ে কথা না বললে আপনি কখনো পারবেন না, কারণ এরা একবার বলে ক্রিয়েটররা তাদের বাসায় গিয়েছে, তারপর তাকে শিখিয়ে দিয়েছে। এই কথাগুলো তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছে, আবার আরেকবার বলতাছে যে তারা নিজের ইচ্ছা থেকে বলতাছে, আবার বলছে কোনোদিন ইন্টারভিউ দেবে না, আবার বলছে ইন্টারভিউ আমার দিতেই হবে। একবার তিনি বলছে নিজেকে পাগল, আবার বলছে তিনি অনেক বড় ছাগল। তিনি পাগল না ছাগল সেটা তার আমরা জানি না, তার মুখ থেকে আমরা যতটুকু শুনি ততটুকু বিশ্লেষণ করার চেষ্টা করি। তবে এ সকল বাজে মন্তব্য কিন্তু তারা তাদের নিজস্ব চ্যানেল থেকে করছে না, এই সকল ক্রিয়েটররা যাচ্ছে তাদের বাসায়, তারপরে ক্রিয়েটররা গিয়ে ইন্টারভিউ নিচ্ছে, তারপর সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে। আজকে যদি এই সকল ক্রিয়েটর তাদের বাসায় না যেত, ইউটিউবাররা না যেত, তাহলে আমরা এই সকল ভিডিও পেতাম না, এইরকম ভিডিও ভাইরালও হতো না। আজকে এই সকল কিছু সংখ্যক মানুষকে টিকিয়ে রেখেছে কিছু সংখ্যক ক্রিয়েটররা। আমাদের তো উচিত ছিল যখন একজন মানুষ দেশের বিরুদ্ধে বাজে মন্তব্য করবে সেই ব্যক্তির কোনো ইন্টারভিউ না নেওয়া, কারণ তার ইন্টারভিউ নিলে সেটা কিন্তু দেশের জন্য ক্ষতিকর। আজকে মানুষদের বিভ্রান্তে ফেলে দিছে এই দুইটি ছেলে মেয়ে। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, তারা এক একবার এক এক রকম কথা বলছে। তাদের যদি মস্তিষ্ক আসলেই ঠিক থাকতো, তাহলে এই কাজগুলো তারা করতো না। তারা নাকি স্বামী স্ত্রী, তাহলে দুইটাই কি পাগল? ভাই একজনের তো ভালো হওয়ার কথা ছিল, দুইটাই কিন্তু পাগলের মতো কথা বলছে। আরে সৌদি আরবের বাচ্চার পরিবারের সন্তান বাংলাদেশে কি করে? তবে এই এলিয়েনের বাচ্চা বা জিনের বাচ্চা কতদিন টিকে থাকবে সেটা আমি বলতে পারি না। একটু পরপরই উপরে ফোন দেয়, এক এক গ্রহে ফোন দেয়, আর এলিয়েন আসতেছে 1K 2K 1000 2000 করে এলিয়েন নেমে আসবে পৃথিবীতে। এবং কি সেই এলিয়েন গুলো নাকি নেমেও আসে, কিন্তু সংখ্যায় কম, ডাক দিয়েছে 1000 কিন্তু নেমে এসেছে 10 জন, কিন্তু সেই 10 জন কেউ দেখে না, শুধু উনি দেখে। মাঝে মাঝে এমন কথা বলে গাইবী ভাবে নাকি আল্লাহ তাআলা তার বাসায় খাবার পাঠিয়ে দেয়, সেই সকল খাবার খেয়ে নাকি তারা বেঁচে আছে। আরে ভাই আমি জানি একটা পাগলের মস্তিষ্ক এর থেকেও ভালো থাকে। সবচাইতে বেটার হতো যদি আপনারা এদের কোনো ইন্টারভিউ না নিতেন, কোনো ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে আপলোড না করতেন, তাহলে দেখা যেত এরা ভাইরাল হতে পারতো না, ভাইরাল হওয়ার নেশাটাই তাদের মাথা থেকে চলে যেত। আজকে ক্রিয়েটরদের কারণে তারা এখনো টিকে আছে, এটাই হচ্ছে সর্বশেষ কথা, আর এটাই হচ্ছে সর্বপ্রথম কথা। আপনাদের সবার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যে সকল লোকেরা দেশের বিরুদ্ধে কথা বলে, যে সকল লোকেরা জাতির বিরুদ্ধে কথা বলে, যে সকল লোকেরা পাগলের মতো কথা বলে, তাদের ইন্টারভিউ নেওয়া বন্ধ করুন, আদারওয়াইজ বিভ্রান্তে পড়ে যাবে এদের কারণে। আই হোপ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, আরো মানুষকে বোঝার জন্য সহযোগিতা করুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।